শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরনিগমের ভূমিকায় দরাজ প্রশংসা করলেন জনস্বাস্থ্য বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি জানান, পুরনিগম সহ স্থানীয় সরকারগুলি যথেষ্ট কাজ করেছে, সেদিক দিয়ে কোনো খামতি নেই, কিন্তু মানুষ সচেতন না হওয়াতে ডেঙ্গি আটকানো যাচ্ছে না। ডেঙ্গি আক্রান্তদের মশারির মধ্যে বাড়িতে থাকার কথা থাকলেও অনেকেই সেই নিয়ম মানছেন না বলে অভিযোগ করেন সুশান্ত রায়। তাই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়াও অনেকে বাড়িতে জল জমিয়ে রাখছেন, যা থেকে ডেঙ্গি ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উল্লেখ্য, শিলিগুড়ি শহরে ডেঙ্গি সমস্ত রেকর্ড ভেঙে হুহু করে বাড়ছে। আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22। সোমবারই মেয়র গৌতম দেবের ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। এরপরই বিভিন্ন মহলে ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। কেন বিগত বছরগুলোর তুলনায় ডেঙ্গি চলতি বছরে এমন বেলাগাম হয়ে গেল, তা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে জনমানসে। বিরোধী বিজেপি বা বামেরা এ নিয়ে পুর নিগমের ব্যর্থতাকেই দায়ী করেছেন। চিকিৎসকরা সাধারণত কিউরেটিভ পার্ট নিয়েই বেশি কনসার্ন, প্রিভেন্টিভ পার্টটা হচ্ছে লোকাল বডিদের করার কথা। আপনারা দেখেছেন যে তা সত্ত্বেও যখন যখন ডেঙ্গু যখন কমছিল না, সে সময়তে আমি নিজে পার্সোনালি বা অনেকেই আমরা একদম ফিল্ডে নেমে গিয়ে দেখেছি, দেখি তো কী ঘটনাটা। আমরা দেখেছি সেখানে ড্রেনগুলো বন্ধ হয়ে থাকছে বা বাড়ির পেছনে মানুষজন টায়ার জমিয়ে যাচ্ছে, এটা জল জমা জল সেখান থেকে হচ্ছে। তো সেই জায়গাগুলো আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি, কথা বলেছি, তাতে অনেকটাই ক্লিয়ার করা হয়েছে। আবার এটাও তো সত্যি কথা, সেটা হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস একটা খুব ফ্যাক্টর। যেমন কোনো একটা ওয়ার্ড, আমার নাম্বারটা মনে নেই, সেই ওয়ার্ডে গিয়ে আমাকে যেমন জানালো ওই বাড়িতে, ওদের বাড়িতে প্রায় প্রত্যেকেই ডেঙ্গু হয়েছে, কিন্তু তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যেটা বলি, ডেঙ্গু যাদের হবে অ্যাটলিস্ট বাড়িতে মশারি টাঙিয়ে শুয়ে থাকে, যাতে একটুখানি ওখান থেকে স্প্রেড না করে। মানুষের এই অ্যাওয়ারনেসটা তো খুব ফ্যাক্টর, বাড়ির মধ্যে জল জমিয়ে রাখছে, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে। যদি আপনি আর একটু ভেতরের দিকে যান, যে সমস্ত জায়গা আরবান এরিয়াতে বা অন্য জায়গা, দেখবেন যে সেখানে জল জমিয়ে রাখার প্রবণতা। আমরা পিএইচডিতে জল সাপ্লাই করেছি, আমরা সেই সব যেমন করেছি। ডাক্তার, কিছুটা হলেও যদি আপনি বলছেন যে প্রিভেন্টিভটা লোকাল বডিস করে, তাহলে শিলিগুড়িতে যদি ডেঙ্গি বেড়ে যায়, তাহলে প্রিভেন্টিভের জন্য লোকাল বডি ততটা কার্যকরী ভূমিকা পালন করছে না যতটা করা উচিত ছিল বলে আপনি মনে করেন? না, জায়গাটা খুব ক্লিয়ার আমার কাছে, সেটা হচ্ছে লোকাল বডি। আমি তো নিজে গিয়ে দেখেছি, লোকাল বডি কিন্তু যথেষ্ট কাজ করছে। আপনাকে বুঝতে হবে যে আজকে 10টা মশা আছে, কালকে 100 মশা রয়েছে, সেই জায়গাগুলো খেয়াল থাকবে। আমি মাঝখানে 500 লোক নতুন নেওয়ার কথা বলে দিয়েছিলাম, হয়তো নিয়েছে, আমি ঠিক নেক্সট খবরটা আমার কাছে আসেনি। আমার মানে মানুষ বাড়িয়েছি, সেই জিনিসগুলো হচ্ছে। লোকাল বডি প্রচুর কাজ করেছে, মানে আমি তো নিজে দেখেছি যে ট্রেনগুলো অতটা অপরিষ্কার নয়, কিন্তু মানুষের অ্যাওয়ারনেসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। শিলিগুড়ি থেকে রণজিৎ ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।